हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल बांग्ला चित्त। आमी मासुमा खातुन बोलछी। आज के आमी एसेछी डाइसो जापाने, तो भावलाम आपनादेर साथे एकटु शेयर करि। एटा एकटा जापानी शॉप, एखाने सब $2 पावा जाय, जाई किनबेन ना केनो सबई $2। एखाने मोटामुटी सब धरनेर जिनिसई पावा जाय, तबे सबकिछुर क्वालिटी निये आमी बोलबो ना, तबे किछु किछु जिनिसेर क्वालिटी सत्यि खुबई भालो। এই যে এখানে প্লাস্টিকের ফাইলগুলো দেখা যাচ্ছে, এগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ডাইসোতে হেডফোন থেকে শুরু করে ফোনের কভার, কসমেটিক্স, সানগ্লাস, মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। তবে আমি জানি না এগুলোর কোয়ালিটি কেমন, এগুলো আমি কখনো ইউজ করি নাই। ডাইসোতে কিন্তু উইন্টারেরও প্রচুর জিনিস পাওয়া যায়। আমি যখন কোরিয়া গেছিলাম তখন আমি নিয়ে গেছিলাম এখান থেকে, ওগুলো বেশ ইউজফুল। এখানে বেশ কিছু খাবারের আইটেমও আছে, কিন্তু আমার এখান থেকে কখনো কেনা হয় না, কারণ এগুলোতে কোনো হালাল সিল দেওয়া থাকে না। আমি আসলে অন্য একটা কাজে এসেছিলাম, তো পাশেই ডাইসো, তো ভাবলাম একটু ঘুরে যাই। আর ডাইসোতে আসবো কিছু কিনবো না, এটা হতেই পারে না। এখানে কিন্তু কিচেনওয়্যারের জিনিসগুলো খুব সুন্দর আর এত কিউট কিউট, দেখলেই নিতে ইচ্ছে করে। আর $2 তখন আর গায়ে লাগে না। তো অ্যাজ ইউজুয়াল আমিও এখান থেকে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি আজকে। আমি না খুব ভালো করে ভিডিও করতে পারি নাই, কারণ বেশ ভালো ভিড় ছিল। ডাইসোতে আসলেই একটা প্রবলেম হয়, সেটা হলো যেটা প্রয়োজন না সেটাও কেনা হয়ে যায়। এখানে যে কাচের জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। $2 সিঙ্গাপুরে এরকম কোয়ালিটির জিনিস সাধারণত পাওয়া যায় না। এখানে যে প্লাস্টিকের জিনিসগুলো পাওয়া যায়, সেগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এই যে এখানে কি সুন্দর কালারফুল মগ দেখা যাচ্ছে। আজকে তো আমি পুরোটা ভিডিও করে দেখাতে পাচ্ছি না, তবে অন্য একদিন ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন টাইপের বেকিং এর জিনিসও পাওয়া যায়। এখানে যে প্লাস্টিকের কন্টেনারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি এবং রিইউজেবল। $2 হিসাবে খুবই ভালো। এই যে এখানে কালারফুল বিন, এই বিনগুলো আমার কাছে খুবই কিউট লাগে। আর এখানে বিভিন্ন কালারফুল বালতি ও বাস্কেটও দেখা যাচ্ছে। আর এই যে এই পাশে হ্যাঙ্গার, আরো কত কি। আর এই যে সুন্দর ফ্লাওয়ার দেখা যাচ্ছে, এগুলো সবই প্লাস্টিকের ফ্লাওয়ার। আর এই যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভার্স, খুবই কিউট কিউট, বিভিন্ন সাইজের আছে। আর এখানে গার্ডেনিং এর সব জিনিসপত্র। আর এই যে এখানে কি সুন্দর সুন্দর টপ দেখা যাচ্ছে, এই টপগুলো কিন্তু বাইরে অনেক দাম, এখানে মাত্র $2। আর এগুলো প্রত্যেকটাই কোয়ালিটি খুবই ভালো। তারপর এখান থেকে বের হয়ে আমরা এখন যাব মোস্তফা। মোস্তফায় একটু কাজ আছে। মোস্তফার কাজ শেষ হলে আমরা যাব 99 ফুড বাজারে ডিনার করতে। আমরা চলে আসছি 99 ফুড বাজারে। এখানে এদের স্পেশাল ব্যাম্বু বিরিয়ানি খাবো আজকে। এখানকার বিরিয়ানিটা খুবই খুবই মজার, আপনারা যারা সিঙ্গাপুরে থাকেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। টিল দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।